বড় আমন্ত্রণ মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায়। প্রিয় দর্শক, মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায় এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেগুলার শেফ পলাশ গোমেজকে। হ্যালো হ্যালো, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো। কেমন চলছে রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট ভালো। এখন নতুন নতুন কি আইটেম এনেছেন? উইন্টার সিজন তো, এখন বারবিকিউ চলছে। তো আজ কি বারবিকিউ টাইপের কিছু দেখাবেন না অন্য কিছু? আজকে একটা সালমন দিয়ে, ক্রিসপি সালমন উইথ ক্র্যাব ম্যাশ, এটা আমার নিজের ক্রিয়েশন। তাহলে আমার দর্শকদের একটু উপকরণগুলো দেখিয়ে দিই। প্রিয় দর্শক, দেখে নিন উপকরণগুলো। ক্রিসপি সালমন এন্ড ক্র্যাব ম্যাশ বানাতে লাগবে স্যালমন ফিশ ফিলে, ক্র্যাব স্টিক, গ্রেটেড পটেটো, ব্লাঞ্চ গ্রিন অনিয়ন, স্লাইস ক্যারট, অ্যাসপারাগাস, চপড স্প্রিং অনিয়ন, সান ড্রাইড টমেটো, সয়াবিন অয়েল, ফ্রেশ ক্রিম, ফিশ সিজনিং পাউডার, পাসলে ইরমাইসান, মেল্টেড বাটার, ইয়েলো মাস্টার্ড, লেমন জুস, সল্ট। দর্শক তো উপকরণগুলো দেখেই নিয়েছে, তাহলে আমার মনে হয় আমরা শুরু করে দিই। নিশ্চয়ই। প্রথমে কি করতে হবে? প্রথমে আমি স্যালমনটাকে নিব, একটু ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমার কাছে ইয়েলো মাস্টার্ড উইথ লেমন জুস দেওয়া আছে। ইয়েলো মাস্টার্ডের সাথে লেমন জুস, মাছের সাথে একটু লেমন না হলে ভালো লাগে না আসলে। এন্ড ফিশ সিজনিং পাউডার, স্প্রিংকল সাম ফিশ সিজনিং পাউডার অন টপ। আমি এখন ফিশটাকে রোল করব। ক্রিসপি এখানে মেনশন করেছি, এটা ক্রিসপি কেমন করা সম্ভব? এটা স্কিনটাই ক্রিসপি হবে, এটাই ক্রিসপি হয়ে যাবে। ওয়েল, আমি এটাকে এখন ঠিক আছে, এটাকে এখন চিড়ে নিতে হবে। এখন ভেজিটেবল অয়েল দিব, নন স্টিক প্যান হলে এইসব জিনিস করা অনেক ভালো লাগে, মানে স্টিক হবে না। এটা করে টার্ন ইট আপসাইড ডাউন স্কিনটা। কতক্ষণ থাকতে হবে এটা? 5 মিনিট, নট মোর দ্যান দ্যাট, আদারওয়াইজ ইট উইল রোল ডাউন। এটা টাইম টু টাইম এটা রোল করতে হবে, ক্রিসপি হয়ে যাচ্ছে। এখন ম্যাশ পটেটো, ক্র্যাব ফিঙ্গার, এটা পটেটোর সাথে দেবো। টাইম টাইম এটাকে ওয়াশ করতে হবে। এখন আমি ক্র্যাব ম্যাশ তৈরি করব, এটা আস্তে আস্তে এখানে ক্রিসপি হয়ে থাকুক। আমি আরেকটা প্যান নিয়ে পটেটোটা তৈরি করি। এটার জন্য আমি একটু বাটার নিব, তারপর আমি ম্যাশ ক্র্যাব এন্ড পটেটো এগুলোকে ভাজতে ভেজে নিতে হবে। গ্রিন অনিয়ন, স্প্রিং অনিয়ন বলে, গ্রিন অনিয়ন বলেন, স্প্রিং অনিয়ন, সমস্যা নেই। আমি পটেটোকে এত ম্যাশ করি নি, জাস্ট গ্রেটেড। ডিফারেন্ট টেস্ট, ম্যাশ করেও নিতে যায়,
আপনার টেকনিক, আপনি পয়রোগে কিভাবে ডিফারেন্ট লুক, ডিফারেন্ট টেস্ট, চলে আসুক, ক্রিস্পি হয়তো হয়ে গেছে। এখন এর জন্য আমার কাছে কিছু স্প্রিং অনিয়ন, গ্রিন অনিয়ন, আমার পেঁয়াজ পাতা বলি, এটাকে জাস্ট গরম পানিতে ব্লাঞ্চ করা হয়েছে হাফ মিনিট। এটাকে আমি এখানে স্প্রেড করে দেবো। এখন এই পটেটোটা আসলে যদি চমৎকার সবই হতে হবে, টেস্ট, লুকিং, পোর্শন, ফ্রেশনেস, ইজ দ্য আর্ট অফ কুকিং। I'll remove the stick. Stick গুলো খুলে নিতে হবে। Crispy. Just touch it. See. দেখো বোঝা যাচ্ছে, হ্যাঁ crispy হয়ে গেছে। এখন আমি এটা পটেটোর উপরে বসাবো। Hand dry tomato. টমেটো স্লাইস করে কেটে, অলিভ অয়েল আপনি সূর্যের আলোতে সান রেখে দিতে হবে। ড্রাই করে নিতে হবে। সূর্যের আলোতে আপনি গেলে 7 hours, আর যদি আপনি ওভেনে করতে পারেন, হট ওভেনে বন্ধ করে দিয়ে মিডিয়াম টেম্পারেচারে, এটা অ্যাপ্রক্সিমেটলি হাফ এন আওয়ার। এটা আমি শুধু অলিভ অয়েল দিলেই হচ্ছে, তাই না? অলিভ অয়েল আর কিছু দরকার না? না না, সল্ট দিলে ওজিং পানি পানি ওজ করবে, পানি ছাড়বে। এখন আমার কাছে ইমেলশন আছে, পার্সলি, অলিভ অয়েল, লেমন জুস এন্ড হোয়াইট পেপার, এটা ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, বাহ কি সুন্দর লাগছে দেখতে, একদম গ্রিন কালার। এটা হয়ে গেল আমার ক্রিসপি স্যামন এন্ড ক্র্যাব ম্যাশ, দিস ফর ইউ অনলি। থ্যাংক ইউ, চমৎকার হয়েছে, এত কালারফুল, এত সুন্দর লাগছে, আর ফ্লেভার তো আমি কুকিং এর সময় পাচ্ছিলাম। এখন আমার দর্শকদের জন্য একটু রেসিপিটা আরেকবার দেখিয়ে দিই। প্রিয় দর্শক, রেসিপিটি দেখে নিন আরেকবার। ক্রিসপি স্যামন উইথ ক্র্যাব ম্যাশ প্রস্তুত প্রণালী। প্রথমে স্যামন ফিশ, ইয়েলো মাস্টার্ড, লেমন জুস, ফিশ সিজনিং পাউডার দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এবারে ম্যারিনেট করা স্যামন ফিশ ফোল্ড করে, স্লাইস করে অর্ধেকটা কেটে টুথপিক দিয়ে গেঁথে নিতে হবে। চুলায় পাত্রে ভেজিটেবল অয়েল দিয়ে ম্যারিনেট করা ফিশের উপর লবণ ছিটিয়ে ভেজে নিতে হবে। চুলায় অন্য একটি পাত্রে মেল্টেড বাটার দিয়ে এতে গ্রেটেড পটেটো ও স্লাইস করা ক্র্যাব স্টিক, স্প্রিং অনিয়ন ও লবণ দিয়ে ভেজে নিন। এবারে সার্ভিং প্লেটে প্রথমে ভেজে রাখা গ্রেটেড পটেটো অ্যান্ড ক্র্যাব দিয়ে এর উপর ক্রিসপি স্যামন ফিশ সাজিয়ে, সাথে সান ড্রাইড টমেটো ও পার্সলে ইমালশন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিসপি স্যামন উইথ ক্র্যাব ম্যাশ। পলাশদা, দর্শক তো রেসিপি দেখে নিয়েছে, এখন আমার টেস্ট করে দেখার পালা। আর অপেক্ষা করা যায় না, আসলে সি ফুড এমনিতেই আমার অনেক পছন্দ, আর স্যামন হলে তো কথাই নেই। এক্সিলেন্ট শেফ, থ্যাংক ইউ। দর্শকদেরকে আমি একটু পুষ্টি গুণাগুণটা বলে দিই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে স্যামন ফিশ কুক করা হয়েছে, এতে আমরা প্রোটিন পাচ্ছি, কিছু ফ্যাটও এখান থেকে পাবো, আর সেখান থেকে আবার আমরা এখানে পটেটো ইউজ করেছি, সেখান থেকে কার্বোহাইড্রেট পাবো, আর কিছু ভেজিটেবলস ইউজ করা হয়েছে, সেখান থেকে ভিটামিন এবং মিনারেলস পাবো। তো নিঃসন্দেহে একটি ভালো ডিশ, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে, কি সুন্দর ডেকোরেশন করা, এবং বড়রা তো অবশ্যই পছন্দ করে খাবে। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ডিশটি উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ দর্শক।